ফেসবুক তাদের সর্বশেষ আপডেটটা নিয়ে আসার পরে তাদের সেটিংসের মধ্যে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে, যার ফলে আপনারা বিভিন্ন সেটিংসের মধ্যে সবসময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছেন। তো ফেসবুকের এই আপডেট সেটিংসটা আসার আগে কিন্তু আপনাদের জন্য ফেসবুক প্রোফাইলে কীভাবে স্টোরি হাইলাইট অ্যাড করতে হয় সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। তো আপডেট সেটিংসটা আসার পরে সেই সিস্টেমে কিন্তু আপনারা অনেকেই আপনাদের প্রোফাইলের মধ্যে হাইলাইট অ্যাড করতে পারতেছেন না, বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেছেন। তাই ভাবলাম আপনাদের জন্য নতুন আপডেট সেটিংস অনুযায়ী কিভাবে ফেসবুক প্রোফাইলের মধ্যে হাইলাইট অ্যাড করতে হয় সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে দিই। তো আজকের এই ভিডিওটাতে নতুন আপডেট সেটিংস অনুযায়ী কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে স্টোরি হাইলাইট অ্যাড করবেন সেই বিষয়টা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন নতুন আপডেট সেটিংস অনুযায়ী কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে স্টোরি হাইলাইট অ্যাড করবেন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর আপনি উপরে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন। থ্রি ডট লাইনের উপরে ক্লিক করার পর উপরে একটু স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করে সেটিংস অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি স্টোরিজ নামের অপশনটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর সেই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশন চলে এসেছে। তো এখানে আপনি প্রথম তিনটা অপশনের মধ্যে কিছু সেটিংস মেনটেন করতে পারলেও কিন্তু সর্বশেষ অপশনের মধ্যে কোনো সেটিংস পাবেন না। এখানে কিন্তু এখনও কোনো সেটিংস অ্যাড করা হয় নাই। তো এখানে আপনি যদি সর্বপ্রথম স্টোরি প্রাইভেসি অপশনটির উপরে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক স্টোরিতে কোনো যদি স্টোরি আপলোড করেন সেগুলো কারা কারা দেখতে পারবে এবং কারা কারা দেখতে পারবে না সেই প্রাইভেসি সেটিংসটা চাইলে আপনি এখান থেকে করে নিতে পারবেন। আশা করি ফেসবুকের স্টোরি প্রাইভেসি সম্পর্কে আপনাদের ধারণা আছে, তাই এখান থেকে আমি আর স্টোরি প্রাইভেসি সেটিংসটা দেখি আপনাদের সময়টা নষ্ট করতেছি না। দ্বিতীয় নাম্বারে আপনি শেয়ারিং অপশনটির উপরে ক্লিক করলে এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি প্রথম অপশনটির উপরে ক্লিক করে চাইলে আপনি আপনার ফেসবুক স্টোরিতে আপলোড করা কোনো স্টোরি কেউ শেয়ার করতে না পারার মতো আপনি করতে পারবেন। এর জন্য আপনি এখান থেকে প্রথম অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে আপনি যদি অনলাইমি করে দেন সেক্ষেত্রে আপনার ফেসবুক স্টোরিতে আপলোড করা কোনো স্টোরি কেউ শেয়ার করতে পারবে না। আর যদি এখান থেকে ব্যাক দিয়ে দ্বিতীয় নম্বর অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে আপনি যদি ডোন্ট অ্যালো অপশনটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনাকে কোনো ব্যক্তি তার স্টোরির মধ্যে মেনশন করতে পারবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেন এখান থেকে ব্যাক দিয়ে আপনি যদি স্টোরি আর্কাইভ আইকনটির উপরে ক্লিক করেন সেক্ষেত্রে সেভ টু আর্কাইভ নামের একটা অপশন পেয়ে যাবেন। সে অপশনটা যদি ডিজেবল অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এনেবল করে দেবেন, আর যদি এনেবল থাকে তাহলে তো ভালো কথা। এখানে সেভ টু আর্কাইভ অপশনটা যদি আপনার আগে থেকে এনেবল অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি অতীতে আপনার ফেসবুক স্টোরিতে যতগুলো স্টোরি আপলোড করেছিলেন সবগুলো স্টোরি কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আর্কাইভ সেকশনে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন। সেগুলো চাইলে আপনি এখন আপনার স্টোরি হাইলাইট হিসেবে আপনার প্রোফাইলের মধ্যে অ্যাড করতে পারবেন। আর যদি আপনার এই সেভ টু আর্কাইভ অপশনটা এতদিন ডিসেবল অবস্থায় থাকে আপনি এখন এনেবল করেন সেক্ষেত্রে আপনি অতীতে যতগুলো স্টোরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছিলেন সেই স্টোরিগুলো আপনার আর্কাইভ সেকশনের মধ্যে পাবেন না। আপনি এখান থেকে সেভ টু আর্কাইভ অপশনটা এনেবল করে দেওয়ার পর থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো স্টোরি আপনি আপলোড করবেন সবগুলো স্টোরি আপনার স্টোরি সেকশন থেকে 24 ঘন্টা পর রিমুভ হয়ে গেলে সেগুলো আপনার ফেসবুক প্রোফাইলের আর্কাইভ সেকশনে গিয়ে জমা হবে। আপনি চাইলে যে কোনো সময় আপনার আর্কাইভ থেকে আপনি আবার আপনার স্টোরির মধ্যে আপলোড করতে পারবেন, অথবা আপনার প্রোফাইলের মধ্যে আপনি হাইলাইট আকারে সেভ করেও রাখতে পারবেন। তো আর্কাইভ সেকশনটা আপনি কোথায় পাবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। থ্রি ডট আইকনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি আর্কাইভ অপশনের উপরে ক্লিক করবেন। আর্কাইভ অপশনের উপরে ক্লিক করার পর এখানে আপনি স্টোরি আর্কাইভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি অতীতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো স্টোরি আপলোড করেছিলেন সেই স্টোরিগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যদি আপনার সেভ টু আর্কাইভ অপশনটা আগে থেকে এনেবল অবস্থায় থাকে। তো আমার আগে থেকে যেহেতু সেভ টু আর্কাইভ অপশনটা এনেবল অবস্থায় ছিল সেক্ষেত্রে আমি অতীতে যতগুলো স্টোরি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে আপলোড করেছিলাম সবগুলো কিন্তু স্টোরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি যদি কোনো স্টোরিকে হাইলাইট আকারে আমার প্রোফাইলের মধ্যে সেভ করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে উপরে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকনের উপরে ক্লিক করার পর নিচে আপনি ক্রিয়েট ফিউচার কালেকশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে স্টোরিগুলো আপনার হাইলাইট হিসেবে আপনার প্রোফাইলের মধ্যে সেভ করতে চাচ্ছেন সেই স্টোরিগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে নতুন একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে আপনার হাইলাইটের জন্য একটা টাইটেল অ্যাড করতে পারবেন, সেই সাথে আপনি এখান থেকে কভারও সিলেক্ট করে দিতে পারবেন আপনার হাইলাইটের জন্য। তো কভার এবং টাইটেল দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সেভ আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সেই স্টোরিগুলো আপনার প্রোফাইলের মধ্যে হাইলাইট হিসেবে
অ্যাড হয়ে যাবে। তো এ তো গেল প্রথম একটা সিস্টেমের মাধ্যমে আপনার প্রোফাইলের মধ্যে হাইলাইট অ্যাড করার। আরও বাকি দুইটা সিস্টেমের মাধ্যমে কিন্তু চাইলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে স্টোরি হাইলাইট আপনি অ্যাড করতে পারবেন। তো দ্বিতীয় সিস্টেমের মাধ্যমে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে স্টোরি হাইলাইট অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আপনার ফেসবুক স্টোরিতে একটা স্টোরি আপলোড করতে হবে। তো আমার ফেসবুক স্টোরিতে যেহেতু অলরেডি একটা স্টোরি আপলোড করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে এই স্টোরিটা আপনাদেরকে আমার প্রোফাইলের মধ্যে হাইলাইট আকারে অ্যাড করে দেখাবো। এর জন্য আমি এখান থেকে আমার স্টোরিটা ওপেন করলাম। ওপেন করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন ফিউচার নামের একটা স্টার আইকন দেওয়া আছে। তো এই ফিউচার স্টার আইকনটা আপনারা উপরেও দেখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে যদি উপরে থাকে তাহলে উপরে, আর নিচে থাকলে নিচে, যেখানেই থাকুক না কেন আপনি এখান থেকে স্টার আইকনটার উপরে ক্লিক করবেন। ফিউচার নামের স্টার আইকনটার উপরে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন নতুন কতগুলো অপশন চলে এসেছে। যে অপশনগুলোর সাহায্যে আপনার ফেসবুক স্টোরিতে অলরেডি যে স্টোরিটা আপলোড করা আছে সেই স্টোরিটা আপনি চাইলে আপনার প্রোফাইলের মধ্যে হাইলাইট আকারে অ্যাড করে নিতে পারবেন। তো অ্যাড করার জন্য এখান থেকে আপনি নিউ ফিউচার কালেকশন আইকনটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকেও আপনি চাইলে একটা টাইটেল দিতে পারেন, কভার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এখান থেকে সেভ আইকনটার উপরে ক্লিক করলে সাথে সাথে আপনার সেই স্টোরিটা আপনার প্রোফাইলের মধ্যে হাইলাইট আকারে অ্যাড হয়ে যাবে। তো তৃতীয় সিস্টেমের মাধ্যমে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে স্টোরি হাইলাইট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলের মধ্যে। ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে আসার পরে আপনি উপরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে আপনি এতক্ষণ ধরে যে স্টোরিগুলো বা হাইলাইটগুলো আপনার প্রোফাইলের মধ্যে অ্যাড করেছিলেন সবগুলো হাইলাইট আপনি এখানে দেখতে পারবেন। দেন এখানে আপনি নিউ নামের যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করে কিন্তু আপনার আর্কাইভ সেকশন থেকে আপনি যে কোনো স্টোরি আপনার ফেসবুক প্রোফাইলে হাইলাইট আকারে আপনি অ্যাড করতে পারবেন। আশা করি আপনার ফেসবুক স্টোরি হাইলাইট সম্পর্কিত সবগুলো বিষয় ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয়, আর ভিডিওটা যদি আপনার মনে তিল পরিমাণ জায়গাও করে নেয়, সেক্ষেত্রে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিয়েছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।